বড়ুয়ার পাঁচটুপিতে মিছিল ও পথসভার মাধ্যমে বিবেক চেতনা সভা। বিজেপির স্বামী বিবেকানন্দের 158তম জন্মতিথি উপলক্ষে রবিবার বিকেলে বড়ুয়ার পাঁচটুপির নেতাজি মোড়ে বিবেক চেতনা সভা ও কৃষক বিলের সমর্থনে পদযাত্রা করলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির দক্ষিণ সাংগঠনিক সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেত্রী মাহফুজা খাতুন ও জেলার যুব মোর্চার সভাপতি অয়ন মণ্ডল সহ জেলা ও ব্লক স্তরের একঝাঁক নেতৃত্ব। এদিন বিকেলে প্রথমে পাঁচটুপি বাজারে একটি পথযাত্রা করেন বিজেপি নেতৃত্ব এবং পরে নেতাজি মোড়ে একটি পথসভায় বক্তব্য দেন বিজেপির মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। এদিন সভামঞ্চ থেকে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো প্রতিবাদে সরব হয়ে মঞ্চ থেকেই কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ঝড় তুলেছেন বিজেপি নেত্রী মাহফুজা খাতুন। তিনি জানান, করোনার ন্যায় তৃণমূলেরও ভ্যাকসিন চলে এসেছে, তাই তৃণমূলের নামক এই দলটি পশ্চিমবঙ্গ থেকে মুছে যাচ্ছে। পাশাপাশি তিনি সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে কটাক্ষ করে বলেন, রাজ্য জুড়ে মাত্র 2টি প্রদীপ দীপদীপ করছে কংগ্রেসের, তবে বিধানসভা নির্বাচনের পর সেটাও আর থাকবে না কংগ্রেসের। 21-এর পর কংগ্রেস মুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছে মুর্শিদাবাদ জেলা বিজেপির দক্ষিণ সাংগঠনিক সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ বিজেপি নেত্রী মাহফুজা খাতুন। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউডি। আমরা সারা বাংলা জুড়ে আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে আমরা প্রতিটি গ্রামে প্রতিটি শহরে আন্দোলন শুরু করেছি। যেভাবে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বাংলার মানুষের উন্নয়নের টাকা চুরি করে নিচ্ছে, তার প্রতিবাদ জানাতে আজকে আমরা পথে নেমেছি। বাংলায় তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুললে বিজেপি কার্যকর্তাদের খুন করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে বাংলা জুড়ে একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ মমতা ব্যানার্জি তৈরি করেছেন, তার প্রতিবাদ জানাতে সঙ্গে সঙ্গে মোদিজি যেভাবে সারা দেশ জুড়ে উন্নয়ন ও সুশাসন দিচ্ছেন, এই বাংলাতেও যেন উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠিত হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে প্রতিষ্ঠিত করে বাংলায় মা বোনেদের সুরক্ষা দিতে পারি, বাংলায় বেকারত্বের অবসান ঘটিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা ছাত্র যুবদের করতে পারি, বাংলায় গণতন্ত্র ফিরে এসে মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা মানুষকে যেন ফিরিয়ে দিতে পারি, মানুষ বিবেক বা চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদ দেশপ্রেমকে গ্রহণ করুক, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে সভার ডাক দিয়েছি। সঙ্গে পদযাত্রাতেও আমরা বেরিয়েছিলাম। আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কৃষি বিল। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কৃষি বিল নতুন পাস করিয়েছেন, তার সমর্থনে আমাদের মিছিল, কারণ কংগ্রেস সিপিএম তৃণমূল মানুষকে যেভাবে সিঙ্গুর নিয়ে মিথ্যা বুঝিয়েছিল ঠিক তেমনিভাবে আজকে আবারও পথে নেমেছে, কৃষককে ভুল পথে চালিত করে তাদের ভোট লুট করে মিথ্যা ভাষণে প্ররোচিত করে মানুষের উন্নয়নের টাকা চুরি করার জন্য যে ষড়যন্ত্র করছে, আমরা মানুষকে তার বিরুদ্ধে সচেতন করতে বা করাতে পথে নেমেছি। আজকে পদযাত্রা এবং এই জনসভার মধ্যে দিয়ে আমরা সেই বার্তা মানুষের কাছে দিতে চাই, যে কৃষি বিল পাস হয়েছে সেটা কৃষকের স্বার্থে, কৃষকদের সুরক্ষার স্বার্থে। এই কৃষি বিল পাস হলে তৃণমূল কংগ্রেস যাদের কাছ থেকে কাটমানি নেয় তোলা নেয়, সেই ফোড়েবাজ দালালবাজ বন্ধ হবে, বাংলার কৃষক লাভ দেখতে পাবে, বাংলার কৃষক ঋণের ফাঁদ থেকে মুক্তি পাবে, বাংলার কৃষক স্বাধীনতা ও সুরক্ষা পাবে। দেখুন, শুধু বড়ুয়া নয়, এবার বাংলার 294টি আসনকেই আমরা পাখির চোখ করে লড়ছি। এই দক্ষিণ সাংগঠনিক জেলায় 13টি বিধানসভা রয়েছে, তার মধ্যে বড়ুয়া বিধানসভা 67 অন্যতম। এখানেও ভারতীয় জনতা পার্টি এবার নিশ্চিত জিতবে। এখান থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি আগামী দিনে সরকার গঠন যে বাংলায় করছে সেখানে থাকবে, অর্থাৎ বাংলায় আমরা যে সরকার করছি তাতে বড়ুয়ার প্রতিনিধি থাকছে বিজেপির পক্ষ থেকে। বাংলার গর্ব আমি যেখানে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আমার পাশে নেতাজি সুভাষ চন্দ্রের স্ট্যাচু আছে, আমি শুনলাম এখানে নেতাজির পদধূলি পড়েছিল, নেতাজি ছবি আছে, নেতাজি আমাদের দিক নির্দেশ করছে, নবান্নের দিক দেখাচ্ছে, তাই তো? বলে আপনারা নবান্নের দিকে চলো, ভারতীয় জনতা পার্টিকে পথ দেখাচ্ছে। এই নেতাজি হচ্ছে বাংলার গর্ব, স্বামী বিবেকানন্দ বিবেক চেতনা, আমাদের যে যুব মোর্চার পক্ষ থেকে বিবেক চেতনা।